বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত মানে একজন শিল্পীর চেহারা আমাদের মানসপটে ভেসে ওঠে, যিনি পশ্চিমবঙ্গ সহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের নিকট অত্যন্ত জনপ্রিয়। রবীন্দ্রনাথের বাণী রবীন্দ্রসঙ্গীতকে তিনি পৌঁছে দিচ্ছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। দর্শক, আমাদের আজকের ব্যক্তিত্ব এই মানুষটি, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বন্যাদি কেমন আছেন? ভালো আছি। আজকে শুনব কিভাবে আপনি আমাদের একজন রেজওয়ানা চৌধুরী বন্যা হয়ে উঠলেন, সেই গল্প। কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখে আসব। উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্ম 1957 সনের 13 জানুয়ারি রংপুরে। তার বাবা মাজহারউদ্দিন খান ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA-র জেনারেল ম্যানেজার। মা ইসমতারা খান ছিলেন ঢাকার ধানমন্ডির কাকলী উচ্চ বিদ্যালয়ের উপাধ্যক্ষ। পড়ালেখা শুরু রংপুরের একটি পাঠশালায়। 1963 সনে পরিবারের সাথে ঢাকায় চলে আসেন। ভর্তি হন আজিমপুরের লিটল এঞ্জেলস নামের একটি কিন্ডার গার্ডেন স্কুলে। আজিমপুরের গার্লস স্কুলেও কিছুদিন পড়ালেখা করেছেন। এরপর ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে ভর্তি হন এবং এখান থেকেই SSC পাশ করেন। হলিক্রস কলেজ থেকে SSC পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হওয়ার পর তিনি উপলব্ধি করেন আসলে সঙ্গীতই তার মূল লক্ষ্য। ফলে ভারত সরকারের শিক্ষাবৃত্তি নিয়ে তিনি চলে যান শান্তিনিকেতনে। সেখানে তিনি কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শান্তিদেব ঘোষ, আশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখের সান্নিধ্যে ও তত্ত্বাবধানে রবীন্দ্রসঙ্গীতের উপর স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষা শেষ করেন। রেজওয়ানা চৌধুরী বন্যা যখন ক্লাস 6-এ ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়ছিলেন তখন থেকেই রবীন্দ্রসঙ্গীতের চর্চা শুরু করেন। পরবর্তীতে গান শেখেন সায়ানটের সানজিদা খাতুন ও আতিকুল ইসলামের নিকট। এছাড়া বুলবুল একাডেমিতেও গান শিখেছেন। শান্তিনিকেতনে যাওয়ার পর রবীন্দ্রসঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা তার মধ্যে পথিত করে দেন মূলত কণিকা বন্দ্যোপাধ্যায়। তাকেই রেজওয়ানা চৌধুরী বন্যা প্রকৃত গুরু মানেন। গুরুর ব্রত নিয়ে তিনি সারা পৃথিবীতে রবীন্দ্রনাথের গানকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। রেজওয়ানা চৌধুরী বন্যা তার ঘরানার সঙ্গীতের একজন বহুমুখী প্রতিভা হিসেবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে সমাদৃত। গান যেন তার আত্মার সঙ্গে মিশে আছে। সঙ্গীতের মায়াবী সুরের মূর্ছনায় তিনি খুঁজে পান জীবনের সব আনন্দের স্বাদ। আর রবীন্দ্রসঙ্গীতের এক অনন্য দিকপালে পরিণত হয়েছেন তিনি। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের উপরও শিক্ষা লাভ করেছেন। বর্তমানে রেজওয়ানা চৌধুরী বন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের অধ্যাপনা করছেন। রবীন্দ্রসঙ্গীতকে সারা দেশে ছড়িয়ে দিতে 1992 সনে প্রতিষ্ঠা করেছেন সুরের ধারা সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি বর্তমানে এটি সুরের ধারা কলেজ অফ মিউজিকে উন্নীত হয়েছে। তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
রেজওয়ানা চৌধুরী বন্যা সঙ্গীতে তার কর্মযোগ্যের স্বীকৃতি হিসেবে চলতি বছর 2016 সনে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। রবীন্দ্রসঙ্গীত প্রচার ও প্রসারে অবদানের স্বীকৃতি স্বরূপ 2014 সনে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 2002 ও 2003 সনে শ্রেষ্ঠ নারী রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরপর দুইবার কলকাতার আনন্দ সঙ্গীত পুরস্কারে ভূষিত হন। এছাড়াও জীবনের বিভিন্ন সময়ে আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে স্বামী জি এইচ চৌধুরী, একমাত্র মেয়ে প্রিয়দর্শিনী ও একমাত্র ছেলে অর্ককে নিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যার পারিবারিক জীবন। রেজওয়ানা চৌধুরী বন্যা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে রবীন্দ্রনাথের গানকে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন নিরন্তর। রবীন্দ্রসঙ্গীতের প্রচার ও প্রসারে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাঙালি সংস্কৃতি থাকবে, রবীন্দ্রনাথের গান থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন একজন রেজওয়ানা চৌধুরী বন্যা। আমরা আলাপনটি শুরু করব আপনার পরিবার থেকে, অর্থাৎ যে পরিবারে আপনার জন্ম সেই পরিবার, বাবা মা ভাই বোন সম্পর্কে, তাদের সম্পর্কে আমাদের বলুন। আমার বাবা প্রয়াত মাজহারউদ্দিন খান, বাড়ি ছিল বরিশাল। বাবা সরকারি চাকরি করতেন, রিটায়ার করেছিলেন বিআরটিসিতে, রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের জেনারেল ম্যানেজার হিসেবে। মা স্কুল শিক্ষিকা ছিলেন, ইসমত আরা খান, দুজনেই এখন প্রয়াত। মা সারা জীবন শিক্ষকতা করেছেন। আর চার ভাই বোন, আমি বড় সবচেয়ে। আমার এক ভাই, সেও প্রয়াত, ছিল ডাক্তার। তারপরে দুই বোন, একজন এখন লন্ডনে থাকে, উর্মি মাঝার, সেও টিভি ব্যক্তিত্ব, নানা রকম অনুষ্ঠান প্রশ্ন করে। আর ছোট বোন ফারিহাস চাকরি করে, ঢাকায় থাকে। রংপুরে আপনার জন্ম? রংপুরে। সেখানে খুব অল্প সময় ছিলেন? অল্প কিছুদিন না, অনেক দিনই ছিলাম। 57 এ জন্ম, আমি 63-তে ঢাকায় আসলাম। বলতে গেলে আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা পুরোটাই ঢাকাতে। শৈশবটি কেমন ছিল? আমরা থাকতাম ধানমন্ডিতে। বাবা চাকরি বদল করলেন, আগে ছিলেন ইনকাম ট্যাক্স অফিসার, পরে হয়ে আসলেন ওই যে বিআরটিসিতে জয়েন করলেন, ঢাকায় চলে আসলাম। এসে ধানমন্ডি 3 নম্বর রোডে আমরা প্রথম বাসা নেই, 62-63-তে ওই ধানমন্ডিতেই বড় হওয়া। এই যে নানাভাবে দিনগুলি কাটছিল, সময়গুলি কাটছিল, এই সময়টিতে স্বপ্ন কি ছিল যে বড় হয়ে কি হবেন? দ্যাট মিন্স এইম ইন লাইফ যেটিকে বলে। তখন তো এইম ইন লাইফ রচনা আসতো, লিখতে বলতো। এইম ইন লাইফ সবসময় আমি শিক্ষকতা ওইটাই লিখতাম, কিন্তু সত্যিকার অর্থে যে শিক্ষক হব এরকম কোনো, ওই বয়সে আসলে ওরকম কোনো এইম ছিল না। তবে গাইয়ে হবো সেটা কখনো ভাবিনি, শিক্ষকতা করবো বা চাকরি করবো এটা ভাবতাম। আর আমাদের সময় তো লাইফ অনেক সহজ সরল ছিল, মানে আর এত রকমের এত কিছু ছিলও না। 65-এ কি 66-এ বোধ হয় প্রথম টেলিভিশন আসলো, আমাদের ছোটোবেলায় টেলিভিশনও ছিল না। তখন আমাদের ওই খেলাধুলা, গল্প বই পড়া এইসবই ছিল আমাদের পার্স টাইম। খুব গল্প বই পড়ার নেশা ছিল। আজকে শুধু আমাদের দেশেই নয়, পশ্চিমবঙ্গ সহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর নিকট আপনি একজন কিংবদন্তি তুল্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এটি শুরুটি কীভাবে হয়েছিল? আমার মামা প্রথম বাড়িতে, মামা খুব গানের প্রতি ভালোবাসা ছিল, গান ওই রবীন্দ্রনাথের গানে, যেটা আমার এখন হয়েছে, রবীন্দ্রনাথের গানের প্রতি ওনার এক ধরনের দুর্বলতা। বাচ্চাদের বাড়িতে আসলেই বাচ্চাদের ডেকে নিয়ে বসে যেতেন, মানে কোনো উচ্চাভিলাষ নিয়ে না বা অ্যাম্বিশন নিয়ে না, জাস্ট বাচ্চাদেরকে শেখাতেন, নিজেও এনজয় করতেন গান গাওয়াটা, গান শেখানোটা। ওই করে করে আমার শুরু আর কি, মামার হাত ধরে, এবং সেইটা থেকেই রবীন্দ্রনাথের গানের প্রতি ভালো লাগাটা তৈরি হলো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হলেন, কন্টিনিউ করলেন না, ভারত সরকারের স্কলারশিপ নিয়ে শান্তিনিকেতনে গেলেন। ওই সময়ের প্রেক্ষাপটে শান্তিনিকেতনে যাওয়া, সঙ্গীতের উপর পড়ালেখা করার ব্যাপারে পরিবার কিংবা সমাজ থেকে কী ধরনের সহযোগিতা পেয়েছিলেন?
ওইটা সত্যি সেই সময় বাড়ির বাইরে পড়তে যাওয়া এক নম্বর, দ্বিতীয়ত হচ্ছে গান নিয়ে পড়তে যাওয়া, সেটা খুব সহজ ছিল না। আমাদের ফ্যামিলিতে আমি প্রথম, এবং এই আমার বাবাও একটু কনফিউজ ছিলেন। তারপরে আমার মামা টামা রাজারা, আমাদের খুব ক্লোজলি নিট ফ্যামিলি আর কি, সবাই খুব ক্লোজ, তো সবারই একটু আপত্তি ছিল, বিশেষ করে ইকোনমিক্সে পড়া ছেড়ে কেন গান গাইতে যাবে। তো সেটা আমার তো একটা স্বপ্ন পূরণের ব্যাপার, আমি খুব দৃঢ় ছিলাম যে যাবই, আর আমার মার আগ্রহ ছিল হ্যাঁ ঠিক আছে যাক। আর বাবা প্রথম দিকে একটু কনফিউজ ছিলেন যে কী করবো আলটিমেটলি, কারণ গানটায় পাশ করে এসে গানটাকে, আমরা তো পড়াশোনাটা করি সাধারণত প্রফেশন হিসেবে নেওয়ার জন্য, গানে পাশ করে এসে গানটা প্রফেশন হিসেবে নেওয়া যাবে কি না বাবা সেটা নিয়ে একটু সন্দেহ, কারণ তখনও পর্যন্ত আমাদের দেশে শিল্পীদের বড় দুরবস্থা ছিল, প্রত্যেক শিল্পী দুস্থ শিল্পী হিসেবে মৃত্যুবরণ করতেন, তো সেটা বাবার ইয়ে ছিল আর কি, এটা খুব কনফিউশন ছিল। তো আমি যে জন্য বাবাকে প্রমিস করেছিলাম যে আমি ওইটা শেষ করে এসে আবার যে পড়াটা আমি অর্ধসমাপ্ত রেখে যাচ্ছি সেটা আমি এসে কমপ্লিট করব। এটা বাবাকে প্রমিস করেছিলাম যে আমি ইকোনমিক্সে পড়াটা শেষ করব, এখন যাচ্ছি। আমি প্যাশনের জন্য গান শিখতে যেতে চেয়েছিলাম, ফিরে এসে পেশা হিসেবে অন্য কিছু নিব, কিন্তু আমার পরম সৌভাগ্য বলতে হবে যে আমাকে ফিরে এসে আর অন্য পেশায় যেতে হয়নি, গানটা উপরওয়ালার আশীর্বাদে বা যে যেভাবেই হোক গুরুর আশীর্বাদে গানটাকে প্রফেশন হিসেবে নিতে পেরেছি। আপনার জীবনে শান্তিনিকেতনের একটি বিশাল প্রভাব আছে। আজকে আমরা রেজওয়ানা চৌধুরী বন্যা পেয়েছি, আপনার জীবনে শান্তিনিকেতনের প্রভাব সম্পর্কে জানতে চাইব। শান্তিনিকেতনের একটা সত্যিই একটা প্রভাব আছে। প্রথম যখন শান্তিনিকেতনে গেলাম তখনই একটা ওখানকার পরিবেশের মধ্যে একটা মানে শহরের আমাদের এই ঢাকার নাগরিক জীবন থেকে গিয়ে ওখানে গিয়েই প্রথমেই একটা বিশাল বড় একটা পরিবর্তন, প্রকৃতির কাছাকাছি ভীষণ, এবং শান্তিনিকেতনের প্রকৃতির প্রভাব আমার উপরে সেটা একদিনে তো হয়নি, একটু একটু করে হয়েছে। এখন আমি বুঝি যে শান্তিনিকেতনের যাওয়ার একটা সুদূর প্রসারী প্রভাব আমার উপরে কাজ করেছে, কিন্তু যখন গেলাম তখন সেটা বুঝতে পারিনি, জাস্ট গিয়ে ভালো লাগলো, এত খোলামেলা প্রকৃতির, এত কাছাকাছি মানুষগুলো, এত সহজ সরল, ওই সব বিশাল বড় বড় মাপের সব মানুষ কিন্তু এত সহজ সরল, এত কাছের, যে সেই সেই জিনিসগুলি জীবনের একটা কি বলবো খুব সহজ সরল সিম্পল দিক যে আছে, যেটা নাগরিক জীবনে ঠিকভাবে বোঝা যায় না, সেই জিনিসগুলি অনুধাবন করতে পেরেছিলাম শান্তিনিকেতনে গিয়ে। রবীন্দ্রনাথকে যে বুঝতে পারি সেটা শান্তিনিকেতনে যাওয়ার ফলে খানিকটা বুঝতে পারি, আর শান্তিনিকেতনে যখন ছিলাম তখন এত করে এতটা বুঝতে, তখন বয়সও কম ছিল, অভিজ্ঞতাও কম ছিল জীবনের, এখন আমার মনে হয় যে আমি অনেক বেশি শান্তি, চলে আসার পরে শান্তিনিকেতনটাকে আমি সত্যিকারের বুঝতে পারি যে এটা আমার জীবনে কত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাদের দেশের রবীন্দ্র চর্চাটি কেমন দেখলেন, তখন কি মনে হয়েছিল যে আমাদের এই দেশে
রবীন্দ্রনাথ নিয়ে এত কাজ করা যাবে, রবীন্দ্রসঙ্গীত চর্চা করা যাবে? আমি যখন ফিরে আসি তখন কিন্তু বাংলাদেশে রবীন্দ্র চর্চার ধারাটি শুরু হয়ে গেছে। আমার পূর্বসূরীরা সেটা অলরেডি ক্ষেত্র প্রস্তুত করে রেখেছেন, কারণ আমি তো ফিরে আসলাম 81-এ, 81-এ, তখন মোটামুটি একটা স্মুথ। আপনার পূর্ববর্তী প্রজন্ম থেকে আপনি পর্যন্ত নানান প্রতিকূলতা পেরিয়ে রবীন্দ্রসঙ্গীতকে আজকে একটি জায়গায় নিয়ে এসছেন, রবীন্দ্রনাথের বাণীকে আজকে একটি জায়গায় নিয়ে এসছেন, আজকে রবীন্দ্র চর্চার একটি ক্ষেত্র তৈরি হয়ে গেছে। আমি মনে করি যে যত দিন যাচ্ছে এটি মনে হয় আরও বাড়ছে। আজকে এই পর্যায়ে এসে অনুভূতিটি কী কাজ করে? মানে রবীন্দ্র চর্চা বলতে যদি মিন করি যে রবীন্দ্রনাথের গান গাওয়া, তাহলে সেটা কিন্তু যথার্থ হলো না। আর পাঁচজন গীতিকারের সাথে, আর পাঁচজন সঙ্গীতকারের সাথে রবীন্দ্রনাথের পার্থক্য এখানে। রবীন্দ্রনাথের গানকে যদি আমরা কেবলমাত্র গান হিসেবে নেই এবং গান গাইবার সময় বলি এই গানটা উনি এত সালে এত জায়গায় বসে লিখেছিলেন, এর কোনো অর্থ হয় না। হ্যাঁ, এবং এটা ইনসিগনিফিক্যান্ট, এর কোনো প্রয়োজনও নেই। রবীন্দ্রনাথের গানটাই রবীন্দ্রনাথের সব কিছু বলে দিচ্ছে। কিন্তু যেটা বুঝতে হবে, যেটা আমি যেটা মনে করি যেটা চর্চা করা দরকার, সেটা হচ্ছে যে গানের মর্ম, বাণীটা। গানটা রবীন্দ্রনাথ একটা লাইনে একটা লাইন বলছেন, কিন্তু তার বাইরে অনেক কিছু বলে দিচ্ছেন, অনেক অনির্বচনীয় ভাব ব্যক্ত হচ্ছে একটা বচনীয় লাইনের মধ্যে। তো সেই জিনিসটির চর্চা করা দরকার। এখন কিন্তু ছেলেমেয়েরা অনেকেই গান গাইছে, অনেকেই মানে প্রচুর ছেলেমেয়েরা গান গাইছে, চর্চা হচ্ছে, শিখছে, কিন্তু গলায় গানটা রেখে গানটা গাওয়া আর হৃদয়ের অনুধাবন করা, এই দুটার মধ্যে কিন্তু একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে রবীন্দ্র চর্চা না, আমি বলবো রবীন্দ্র অধ্যয়ন। আপনি রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করবার প্রয়াসে 1992 সনে সুরের ধারা প্রতিষ্ঠা করেন, যেটি আজ সুরের ধারা মিউজিক কলেজে রূপান্তরিত হয়েছে। একটি বিরাট কর্মযজ্ঞ করছেন। মিউজিক ফর ডেভেলপমেন্ট স্লোগান নিয়ে রবীন্দ্রনাথের জন্য, রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন, এই কাজগুলি সম্পর্কে জানতে চাইব। এইটাও রবীন্দ্রনাথের আদর্শ। উনি বিশ্বাস করতেন যে সমাজে খালি নিজে এগিয়ে গেলে চলবে না, আশেপাশের সমাজের পিছিয়ে পড়া মানুষগুলিকেও সাহায্য করে তাদেরকেও, যেই কারণে রবীন্দ্রনাথের কৃষি ভাবনা বলেন, এখন এইসব নিয়ে নানা রকম গবেষণা হচ্ছে। রবীন্দ্রনাথ যখন শিলাইদহে গ্রামে ছিলেন, গ্রামের মানুষদের দুঃখ বেদনা দেখে তিনি এগিয়ে এসেছেন। এবং যেটা সবচেয়ে জরুরি, তিনি কিন্তু খালি একটা বলছেন যে আমি তোমাদের যদি সব টাকা দিয়ে দিই, তাহলে কিন্তু তোমরা নিজেদের ভেতর থেকে ওই জিনিসটা তৈরি হবে না যে তোমাদেরকেও কাজটা করতে হবে। আমি অর্ধেক দিচ্ছি, বাকি অর্ধেক তোমরা দাও, তোমরা নিজ সমবায় করে টাকা তোলো, তাহলে ওই যে নিজের যে সেন্স অফ বিলঙ্গিংটা হবে যে আমার রাস্তা, আমার পয়সা দিয়ে করেছি, আমার গায়ে খেটে আমার পরিশ্রমের রাস্তা, এবং তার প্রতি একটা যত্ন হবে, এই যে ভাবনাটা যে সবাইকে ইনভলভ করে সমাজের একটা উন্নয়নের চিন্তা, এটি কিন্তু রবীন্দ্রনাথের একটা অভিনব চিন্তা। আমরা আমাদের মিউজিক ফর ডেভেলপমেন্টের উদ্দেশ্য হলো যে এদেরকে মানুষের যদি আত্মবিশ্বাস ফিরে পায় যে আর কারো চাইতে আমি কম না, সবার যা কোয়ালিটি আছে আমারও সেই কোয়ালিটি আছে, আত্মবিশ্বাস ফিরে পেলেই কিন্তু মানুষ নিজের আত্মমর্যাদাটা তৈরি হয় এবং তখন সে নিজেকে উন্নয়নের চেষ্টা করে। আমরা ওই বিশ্বাস থেকেই কাজ করছি যে তাদের প্রত্যেকটা বাচ্চার তো অনেক প্রতিভা, গান, নাচ, নাটক, কবিতা লেখা, ছবি আঁকা, অভিনয় করা, নানাবিধ সেলাই করা, নানাবিধ কোয়ালিটি থাকে বাচ্চাদের, সেগুলিকে আমরা চেষ্টা করছি নার্চার করার। ম্যাক্সিমাম স্কুল ড্রপ আউটস, সেটাকে আমরা চেষ্টা করছি যাতে ওদেরকে ওটা বোঝানো যায় যে পড়াশোনা না করলে এগোনো যাবে না, পড়াশোনাটা ব্যাক সাপোর্ট দিয়ে আমরা পড়াশোনায় ওদেরকে উৎসাহিত করছি। গানে যারা আগ্রহ আছে গান করছে, নাচে যাদের আগ্রহ আছে নাচ করছে, ছবি আঁকছে, সেলাই করছে, লেখালেখি করছে, কবিতা লিখছে, আবৃত্তি করছে, অভিনয় করছে, আমি মনে করি যে ওটা ভবিষ্যতের বাংলাদেশের অত্যন্ত সুনাগরিক হিসেবে তৈরি হবে। এটা আমি খুব এই প্রজেক্টের সাথে সম্পর্কে কথা বলতে গেলে আমি মনে করি যে এটা আমার সবচাইতে শ্রেষ্ঠ কাজ, এই বাচ্চাদের ড্রিম প্রজেক্ট। আপনার পারিবারিক প্রসঙ্গে জানতে চাইব, আপনার সন্তানরা বা পরিবারের অন্য কেউ কি রবীন্দ্রনাথের সঙ্গে, রবীন্দ্রসঙ্গীত কিংবা সঙ্গীতের সঙ্গে যুক্ত আছে কি না? আমার হাজব্যান্ড তো রিটায়ার্ড, হাজব্যান্ড গানের সাথে নেই, একেবারেই নেই, কিন্তু পারিবারিকভাবে যে সাপোর্টটা দরকার সেটা তো নিশ্চয়ই উনি দেন।
মেয়েরও গলা ভালো, মেয়ে গান টান গায়ও, প্রফেশনালি গায় না কিন্তু যেহেতু নিউ ইয়র্কে থাকে মাঝে মধ্যে গায়, ঢাকায় আসলে গায়টা আসলে গান নিয়ে বসে সে শিখছে এখন। আর বোনও গায়, আমার বোন বোন এক বোন তো অভিনয় করে মেজবোন, আর ছোটো বোনটা গান গায়, তো এদের বাইরে কোথাও গায় না কিন্তু ঘরে গায়। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তারা আপনার সম্পর্কে কি বলছে সেটা একটু দর্শকদের দেখাবার চেষ্টা করব। আর্লিয়েস্ট মেমোরি বলি যে অনেক মারধর করছে বাট ভালোর জন্যই করছে, তখন হয়তো বা খারাপ লাগছে, বাট এখন যখন চিন্তা করি, এখন চিন্তা করি যে ওইগুলা না দিলে এখন হইতে পারে অনেক আরও বাজে অবস্থায় আমি থাকতে পারতাম, বাট ওইগুলোর জন্য থ্যাংক ইউ। আমি খুব লাকি মনে করি যে এরকম একটা মা পাইছি যে এত কাজকর্ম করে ইউনিভার্সিটি, নিজের স্কুল, নিজের প্রফেশনাল লাইফ এগুলো সব মেনটেন করেও আমাদেরকে টাইম দিতে পারছে এবং আমাদেরকে আমরা যেই জায়গায় আসছি এই জায়গায় আসতে পারছি তার কারণে। অনেকদিন ধরেই মানে বোঝা যাচ্ছে যে আমরা যতটা না তাকে মর্যাদা দিই, বাইরের মানুষ ওনাকে অনেক বেশি মর্যাদা দেয় এবং এটা দেখে আরও কষ্ট লাগে এবং মনে হয় যে মানে বাইরের মানুষের থেকে যেখানে আমার ভিতরে বসে দেখবো আমার মাকে, ওখানে বাইরের মানুষের থেকে শিখতে হচ্ছে কেমনে ভালোবাসতে হয়। ব্যস্ত থাকতেন তা তো ঠিকই, কিন্তু খুব বন্ধুসুলভ ছিলেন, যে কোনো কথা তার সাথে শেয়ার করা যেত, তো ওইটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট যে মাকে শুধু ভয় পাওয়া বা ভয় পেলে আর কি একটু দূরত্ব সৃষ্টি হয় তো মানুষের মাঝখানে, তো যে আপনার বন্ধু হয়ে যায় তার সাথে অনেক কিছু শেয়ার করা যায়। যেহেতু মাকে যে কোনো কথা নির্ভয় বলতে পারতাম, নিজের কথা, বন্ধু বান্ধবদের কথা, তো ওইটা একটা স্পেশাল জিনিস সবসময় আম্মুর ছিল যে শি ওয়াজ ভেরি অ্যাপ্রোচেবল, কখনো কিছু বললে প্রথম রিয়াকশনেই রাগ করে উঠতো না, কথাটা বোঝার চেষ্টা করতো। তো এই তো আমার মা, ভালো মানুষ, ভালো গান করে, আর্টিস্ট, আমি তো লাকি তাকে মা হিসেবে পেয়ে। যখন এই জীবনটি শুরু হয়েছিল, সঙ্গীত জীবনটি শুরু হয়েছিল, রবীন্দ্রনাথ নিয়ে যাত্রা শুরু হয়েছিল, তখন কি মনে হয়েছিল যে আজকে এইরকম একটি পর্যায়ে আসবেন, মহিরুহে পরিণত হবেন, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ আপনাকে এইভাবে এই নামে গ্রহণ করবে বা বলবে একজন রেজওয়ানা চৌধুরী বন্যা, এটা কি মনে হয়েছে? না, অবশ্যই না, এটা কি কেউ গান বিষয়ে কেউ ভেবে তো আসে না। আর যেটা আমি শুরুতেই বললাম যে প্ল্যান করে জীবন হয় না, জীবন তার নিজস্ব গতিতে আগায়। তবে যেটা আমি বলতে চাই যে আমি এই গানটা হচ্ছে আমার একটা অসম্ভব প্যাশনের জায়গা। আমার যদি আজকে যে গান কিন্তু আমি পরিচিতি পাবো বলে বা লোকে আমার গান শুনবে বলে বা যে আপনি বলছেন সেই সব কারণে কিন্তু গান গাই না, গান গাই আমার নিজের আনন্দ থেকে। এবং গান গাইতে না পারাটা আমার জন্য বোধহয় সব চরমতম শাস্তি হবে। গান যখন গাই আমার কোনো দুঃখ বোধ থাকে না, আমার কোনো শারীরিক কষ্ট থাকে না, আমার কোনো মানসিক অশান্তি থাকে না, আমার চারপাশের পারিপার্শ্বিক থেকে আমি নিজেকে সরিয়ে নিতে পারি, আমার একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায়। জীবনে আজকে এই পর্যায়ে এসে হিসেবের খাতাটি কেমন? জীবনে কোনো অপ্রাপ্তি আছে কি না, কোনো খেদ আছে কি না, আনমনে কখনো কি মনে হয় কি না যে আমি যদি এই কাজটি করতে পারতাম বা এটি হতে পারতাম, এরকম কোনো কি অনুভূতি কাজ করে কি না? সে তো প্রত্যেক মানুষেরই, মানুষের স্বভাবই এই যে যাহা পাই তাহা ভুল করে পাই, যাহা চাই তাহা পাই না, এ তো মানুষেরই স্বভাব। সেটা আমাদেরও হয়, আমরা আহা এটা কেন হলো না, কিন্তু গভীরভাবে ভেবে দেখতে গেলে এই জীবনে ওপরওয়ালার যা দান, যা আশীর্বাদ অনেক, আমি সেটাকে আমার হৃদয়ে মাথায় রাখি। আর দিয়েছি যত, নিয়েছি তার বেশি, অনেক পেয়েছি, অনেক পেয়েছি। জীবনে এই পর্যায়ে আসবার পেছনে নিশ্চয়ই অনেক মানুষের অবদান আছে, যাদের অবদানের কথা বলতে চান? প্রথমত বাবা মা, পরিবার, আমার মামা যার হাত ধরে গানের জগতে এসেছি, আমার গুরুরা প্রত্যেকে এত যত্ন করে গান শিখিয়েছেন। ঢাকায় থাকতে মাস্টার সাহেব ছিলেন মামুন স্যার, ওনার কাছে গান করেছি, ছায়ানটে গেছি, বুলবুল একাডেমিতে গেছি, সব প্রত্যেকের কাছেই তো নিয়েছি, শিখেছি অনেক কিছু। আর শ্রোতারা, শ্রোতাদের কাছ থেকেও শিখেছি, যাদের শেখাই তাদের কাছ থেকেও শিখেছি, শেখাতে শেখাতেই নিজে শিখেছি, কাজে আজকে কৃতজ্ঞতা জানাতে গেলে সবার কাছেই কৃতজ্ঞতা জানাতে হয়। আজকে যারা কাজ করছে,
রবীন্দ্র চর্চা করছে, এই পথে হাঁটবার চেষ্টা করছে, তাদেরকে আপনি একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে কি পরামর্শ দেবেন? এখন কিন্তু সময়টা খুব কঠিন, কারণ প্রচার মাধ্যম এখন এত শক্তিশালী যে সাধনার জায়গাটাকে নাড়িয়ে দিচ্ছে, কিন্তু গান বাজনা হচ্ছে আসলে সাধনা। এটা মাথায় রাখতে হবে সবাইকে যে এই প্রচার মাধ্যম তো প্রয়োজন, কিন্তু প্রচার মাধ্যমের প্রতি অতিরিক্ত আকর্ষণ সাধনার জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। কাজে সেই লাইনটা টানতে হবে যে সাধনাটা কোন পর্যন্ত যাবে আর প্রচারমুখিতা কোথা থেকে শুরু হবে। প্রচারমুখিতার জোয়ারে ভেসে গিয়ে সাধনাটা চলে গেল, আবার সাধনা করতে করতে একেবারেই প্রচারমুখ হয়ে গেলাম। এই দুটার মধ্যে একটা সামঞ্জস্য থাকার দরকার। সবার উপরে আমাদের এই সুন্দর বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের এই বাংলাদেশ, আজকে এই পর্যায়ে এসে দেশটিকে কেমন দেখছেন, কিংবা দেশ নিয়ে আপনার কোনো সুপারিশ আছে কি না? এখন তো সারা বিশ্বব্যাপী এমন একটা ব্যাপার হচ্ছে যে ধর্মের নামে অধর্ম হচ্ছে, তো মানুষকে এই যে হানাহানির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটা রবীন্দ্রনাথেরকে আশ্রয় করে, রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের প্রবন্ধ, রবীন্দ্রনাথের দর্শন, এইগুলিকে আশ্রয় করে আমাদেরকে আগে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি হতে হবে। আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েদেরকে এই যে কী বলবো, ধর্ম, বর্ণ, সম্প্রদায় এই সবের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, মানুষকে মানুষ হিসেবে বিচার করতে হবে, মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে। এই সম্মানটা দিতে আমাদেরকেই শেখাতে হবে বাচ্চাদেরকে রবীন্দ্রনাথকে আশ্রয় করে। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, আপনার জীবনের অনেক কথা জানলাম, যাওয়ার সময় হলো, যেতে হবে, বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনিও ভালো থাকবেন, যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার অনেক অনেক শুভকামনা। তবে আমরা বিদায় নেব আপনার গাওয়া, আপনার অসংখ্য গানের মধ্য থেকে একটি পছন্দের গান শুনতে শুনতে। Show you.